আসসালামু আলাইকুম। আমি এখন মানবো এই ঠান্ডার দিনে খুবই উপকারী একটা জিনিস, এটা হচ্ছে আদার ক্যান্ডি বলতে পারেন। খুশখুশে গলা কিংবা গলা বসে গেলে কিংবা হালকা কাশি টাশি এই ধরনের হইলে গলাটা পরিষ্কার করার জন্য খুব কাজে লাগে। এখন হঠাৎ করে গরম থেকে ঠান্ডায় আসার দরুন অনেকের আমাদের এই প্রবলেমগুলো হবে, খুব সহজে এটা বাসায় বানা রাখতে পারেন, দরকারের সময় অনেক কাজে দিবে, তৈরি করা খুবই সোজা। তো আশা দেখি শুরু করা যাক। আমি এখানে 150 গ্রাম আদা ছিলে নিচ্ছি, এটা দেশি আদা নিচ্ছি আমি, যাতে ঝাঁজটা বেশি হয়। এগুলোকে আমি এভাবে চিকন চিকন কুচি কুচি করে নিব, নিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। কুচি কুচি করে হলে ব্লেন্ড করতে সুবিধা হয়, সেই জন্য আমি এগুলোকে সব চিকন চিকন করে একদম মিহি ব্লেন্ড করে নিব, পাতলা পাতলা করে কেটে সবগুলোকে টুকরা করে নিলাম। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি এখানে 600 গ্রাম আখের গুড় নিছি, আধা কেজির একটু উপরে। তো এই আখের গুড়গুলোকে এই প্যাকেটের মধ্যে রেখেই আমি একটু বাড়ি দিয়ে এগুলোকে গুঁড়া গুঁড়া করে নিব। এই যে বাড়ি দিলে গুঁড়া গুঁড়া হয়ে যায়, তাহলে গলতে সুবিধা হবে। তা আমি আদাগুলোকে ভালো মতো একদম মিহি করে ব্লেন্ড করে নিলাম। আমি এর মধ্যে সাথে আধা কাপ পানি দিতে হয়েছে আমার, একদম মিহি করে ব্লেন্ড করার জন্য। এখন আমি চুলাটা জ্বালাই, এটাকে মিনিট দুয়েক একটু ভেজে নিব। আমি এটাকে মাঝারি আঁচে ভাজবো যাতে উড়ে না যায়, কিন্তু একটু পানিটা শুকায় যায়, একটু ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে। 3-4 মিনিট ভেজে আদার বাড়তি পানিটুকু শুকায় গেলে আমি, এই ধরেন শুকায় গেছে অতিরিক্ত পানিটা, আমি খুব বেশি জ্বালা ভাজতেছি না কিন্তু মিডিয়াম, তার থেকে একটু লো নিচে হয়তো, যাই হোক। এর মধ্যে আমি এখন এই গুড়গুলা ভেঙে রাখছি, গুড়গুলাকে দিয়ে দিচ্ছি। গুড়টাকে দিয়ে নাড়াচাড়া করতে হবে, গুড়টা গলে যাবে। এখন আমি চুলার জালটা মিডিয়ামে নিয়ে যাই। কয়েক সেকেন্ডের মধ্যেই গুড়টা গলা শুরু হয়েছে, এভাবে নাড়ানাড়ি করলে বড় বড় চাকাগুলাও সবগুলা গলে যাবে। তো আমি মিডিয়ামে রেখেই এটাকে নেড়ে চেড়ে পুরাটাকে গলায় নিই, আর বড় বড় দানাগুলোকে একটু চেপে চেপে ভেঙে দিব। গুড়টা পুরা গলে গেছে, গলে গিয়ে এইভাবে ফুটতে থাকলেও আমি একটা স্প্যাচুলা দিয়ে যে পাশেগুলো কিন্তু ছাড়া দিতে হবে, নাহলে পাশেগুলো কিন্তু পুড়ে যাবে। এটাকে আমার একটু জাল দিয়ে নিতে হবে, ততক্ষণে পাশটাশে নাড়ার ফলে যেগুলো লাগতেছে সেগুলো সবসময় ছুটায় ছুটায় রাখতে হবে, আর এটা একটু নাড়ার উপরে রাখতে হবে। তো কয়েক মিনিট আমি এটাকে জাল দিয়ে নিব, এখন এটা পাতলা আছে, একটু ঘন হওয়া পর্যন্ত 4-5 মিনিট জাল দিলেই কিন্তু এই যে দেখেন ঘন হয়ে যাচ্ছে জিনিসটা, বুঝতেই পারবেন, নাড়তেই বুঝতে পারবেন। আর আরেকটা কাজ করতে হবে, পাশে একটা পিরিচ রেখে আমি এরকম এক ফোঁটা করে দিয়ে দেখতেছি যে একদম শক্ত হয়ে লোকনে, এটা জমছে কিন্তু শক্ত হয়ে যায় নাই, শক্ত হওয়া পর্যন্ত আমার করতে হবে, জাল দিতে হবে। যাই হোক, এর মধ্যে আমি এখন যদিও জিনিসটা ঝাল, মানে আদার রসের জন্য ঝাল, তারপরে আমি একটু ফ্লেভার আর একটু ঝালের জন্য একটু 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে এই এখনই মিশাই দিয়ে এটাকে, তাহলে গোলমরিচের ফ্লেভারটাও চলে আসবে। জিনিসটা কিন্তু অনেক ঝাল আদার জন্য আর কি। এখন আরও 3-4 মিনিট একটু জাল দিয়ে দেখি, আর মাঝে মাঝে ফোঁটা ফোঁটা নিয়ে দেখবো শক্ত হয়ে জমে যাচ্ছে নাকি, মানে ক্যান্ডি যেটাকে বলে আর কি। এই যে এখন জমছে, অনেক বড় বড় তার হচ্ছে, তার হইলে আমার হবে না, তারে চলবে না, একদম লোহার রড হয়ে যাইতে হবে এটাকে। আরও 2-3 মিনিট জাল দিয়ে, এটা অনেক ঘন হয়ে গেছে, আমি কিন্তু জালটা এখন কমায় লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখছি, ঘন ঘন হয়ে ফুটতেছে যেখানে একটু আগে আমি রাখছিলাম, এটা কিন্তু একদম প্রায় শক্ত হয়ে জমে গেছে, একটু আঠা আঠা আছে। যাই হোক, 2-1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে আমার স্বাদ মতো এখানে প্রায় 1/2 টেবিল চামচ বিট লবণ দিলাম, দেখে নেবেন নিজেরা খেয়ে যে আপনাদের রুচি মতো হয়েছে কিনা। একটু ক্যান্ডি তো একটু নোনতা মিষ্টি টাইপের, একটু ভালো একটা টেস্ট আসে যাতে, এটার সাথে মিশাই নিই। মিশা আরও মিনিট খানে জাল দিই, তার মধ্যেই এটা অনেক শক্ত হয়ে যাবে, আর আর ঘনত্বটা বুঝবেন এভাবে উঠাই, এভাবে যখন ফেলবেন তখন দেখবেন যেটা পানির মতো পড়তেছে না, একটু ছাড়া ছাড়াভাবে তো পড়তেছে আর কি, মানে ভাগে ভাগে পড়তেছে, তখন বুঝবেন এটা যথেষ্ট ঘন হয়ে গেছে। মিনিট দুয়েক জাল দিয়ে দেখেন, এই যে আমি যখন কাঁথাচ্ছি তলার থেকে ছুটে চলে আসতেছে, এটা হয়ে গেছে, আর আমি পাশে রেখে দেখছিলাম এটা একদম শক্ত হয়ে গেছে, এই যে শক্ত হয়ে যাচ্ছে, এখন গরম আছে তারপরে শক্ত। তো আমি এটাকে বন্ধ করে দিব, বন্ধ করে আমি এখন এটাকে একটা কাগজের মধ্যে ঢেলে নিব, বেকিং শিটের মধ্যে, যাতে সুন্দর চকলেটের শেপ আসে ঠান্ডা হইলে। চুলাটা বন্ধ করে দিলাম। আমি টেবিলের উপর একটা, এই যে আমাদের যে বেকিং শিটগুলো আছে, এটা একটা বিছিয়ে নিছি, নিয়ে সোজা রাখার জন্য এখানে একটা স্কেল দিয়ে দিছি, এর উপরে আমি এখন ওগুলো ক্যান্ডির মতো ফোঁটা ফোঁটা ঢালবো, তাহলে এটা জমে যাবে। এখন আমি এইগুলা এর মধ্যে চামচ দিয়ে
ছোট ছোট করে এটা ঠান্ডা হইলেই খুব সুন্দর একটা শেপে চলে আসবে। তো আমি একটা শীটের উপরে দিয়ে নিলাম, এরকম আমার আরও একটা হবে। তো দুইটাই শেষ করে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব, মানে আরও এতগুলো হবে রেখে দিব। রেখে দিয়ে এটা জমার পরে যে ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে যাচ্ছে প্রায় একদম, যাতে শক্ত হয়ে যায়, তারপরে আপনাদের আমি উঠায় দেখাচ্ছি। তো ঘণ্টাখানের মধ্যে একদম ঠান্ডা হয়ে গেলে, এই যে দেখেন হয়ে গেল আমার ক্যান্ডিগুলো একদম জমে শক্ত হয়ে গেছে সবগুলাই। এখন দুইটা জোড়া লেগে গেছে, এগুলোকে ভেঙে দিই। এখন আমি এগুলোকে উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিব, যাতে গায়ে গায়ে লেগে না যায়। অনেক সময় আমাদের দেশের আবহাওয়ায় একটু আঠা আঠা হয়ে যায়, গায়ে গায়ে লেগে যেতে পারে, তারপর একটা কিছুর মধ্যে ভরে রেখে দিব। যাই হোক, আমি এগুলোকে একটা বাটির মধ্যে উঠাই, তারপর আপনাদের দেখাচ্ছি। বেশ সুন্দর হয় জিনিসগুলো, এই পাতলা যে যেরকম শেপে পারেন আর কি। আমি এরকমভাবে করছি, আমার কাছে কোনো ছাঁচ নাই, ছাঁচ থাকলে ছাঁচের মধ্যে ঢাললে আরও সুন্দর হইতো। আর বাকিগুলোকে আমি অত শেপ টেপ দেওয়ার চেষ্টা করি না, কোনো মতো ঢেলে নিছি। এই যে দেখেন একটু ক্যাঁকড়া ব্যাঁকড়া হয়েছে, একটু উনিশ বিশ হয়ে গেছে এইটে, তাতে কোনো অসুবিধা নাই, খাইয়ের মুখে দিয়ে চুষলে এমনি ইয়ে হয়ে যাবে আর কি। সবগুলোকে যে সুন্দর শেপে করতে হবে এমন কোনো কথা নাই, দেখানোর জন্য হয়তো করা যায়, কিন্তু নিজে খাইতে গেলে যেরকম খুশি একটা করে নিলেই হইল। ব্যাস, এগুলো একদম সুন্দর শক্ত হয়ে গেছে, আপনারা আমি একটু বেড়ে দেখাচ্ছি আর কি। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আদা লজেন্স কিংবা ক্যান্ডি, যেটাই বলেন না কেন। ঠান্ডা ঠান্ডা সময় খুশখুশে কাশি কিংবা গলা বসে গেলে চুকচুক করে চুষে খাইতে পারবেন, অনেক ভালো রিলিফ পাবেন, ন্যাচারাল জিনিস আরামে ঘরেই বানিয়ে নিতে পারবেন। আমি দেশি আদা দিয়ে বানাইলাম, যাতে ঝাঁজ বেশি হয়। আপনার ইচ্ছা করলে ইম্পোর্টের যে আদাগুলো আছে সেগুলো দিয়েও বানাইতে পারেন, চাইনিজ কিংবা ইন্ডিয়ানগুলো, ওদের ঝাঁজ কম। তবে কোনো সময়ই খুব বেশি আদা দিবেন না। আমি 150 গ্রাম আদা দিছি, প্রায় আধা কেজির উপরে গুড়ের সাথে। আপনারা চিনি দিয়ে বানাইলেও একই রকম দিবেন, প্রায় ধরেন 600 গ্রামের মতো চিনি কিংবা গুড় দিবেন। কারণ বেশি আদা যদি দেন তাহলে কিন্তু এটা জমবে না, কারণ জমবেই হচ্ছে গুড় অথবা চিনিটা, আর আদার রসটুকু এর মধ্যে মিশে যাবে ঔষধি গুণ হিসাবে। হ্যাপি জোসের একটা আইটেম, ঠান্ডা ঠান্ডার সময় গলা খুশখুশ করলে তামা তামা গলা চুষা খেতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।